सबस्क्राइब करुन जिसन टेक 24 के एवं नोटिफिकेशन टी ऑन करे ऑल करुन लेटेस्ट वीडियो अपडेट गुलो सबार आगे पेते। सलामुअलैकुम केमन आसान अपनारा सबाई आशा करी सकले भलो आसें। तो डियर फ्रेंड्स पुरो भिडियो जुड़े आमी आछि आपनादेर संगे मुकुल खान जिसान आर आपनारा देखछेन जिसान टेक 24। तो डियर फ्रेंड्स भिडियोटी प्ले करार संगे स्क्रिने आपनारा जेसब एडिटिंग फटोगुलो देखते पेलें हयतो अनेकेई आपनारा एरकमभावे फटो एडिट करते पारें अथवा अनेकेई एडिट करते पारें ना। तो जारा एरकम फटो एडिट करते पारें तारा फटो एडिटिंगेर जन्य विभिन्न प्रकार एप्स यूज करे थाकेन जेमन पिक्सेल ल्याब बा पिक्सेल आर्ट बा फटो ल्याबेर माध्यमे। কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে নতুন একটা অ্যাপসের পরিচয় করে দিব যেটা ফটোল্যাবের থেকে অনেক ভালো এবং অনেক প্রফেশনালভাবে ফটো এডিট করতে পারবে। তো ভিডিওটি প্লে করার সঙ্গে স্ক্রিনে যে এডিটিং ফটোগুলো দেখতে পেলেন সেটা কিন্তু আমার এই ভিন্নধর্মী অ্যাপসের মাধ্যমেই এডিট করছি। এটা কোনো ফটোল্যাব পিক্সেল অ্যাড বা পিক্সেল অ্যাপ দিয়ে এডিট করার না। তো কী সেই অ্যাপস বা অ্যাপসের ফিচারগুলো কী এবং কীভাবে বা ফটো এডিট করবেন এরকম প্রফেশনালভাবে সেটাই এখন দেখিয়ে দিব। তো এর জন্য পুরো ভিডিওটা দেখবেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো ডিয়ার ফ্রেন্ড ভিডিওর শুরুতে তো একটা কথা বলতে হয়, আপনি যদি আমার চ্যানেলের প্রথম এসে থাকেন আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি এনাবল করে দিয়ে রাখবেন, পাবেন লেটেস্ট লেটেস্ট ভিডিওর নোটিফিকেশনস। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ডিয়ার ফ্রেন্ডস আর বেশি কথা বানাবো না, তো আমরা চলে যাবো সরাসরি কাজে। তো চলুন শুরু করা যায়। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা আমি চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে অ্যান্ড অ্যাপসটি ওপেন করে দিলাম। তো যে অ্যাপসটির মাধ্যমে আপনারা এরকমভাবে পিকচার এডিট করবেন, তো কীভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন বা অ্যাপসটি কোথায় কীভাবে পাবেন সেটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো। তো এখন আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা ঠিক আমি যেভাবে ফটোটি এডিট করছি তো সেভাবে ফটো এডিট করবেন। তো আপনারা চাইলে এখানে বিভিন্ন প্রকার ইফেক্ট আছে, তো বিভিন্ন প্রকার ইফেক্ট দিয়ে ফটো এডিট করতে পারেন। তো আপনারা যেমন ফটো ল্যাব দিয়ে ফটো এডিট করেন তো ফটো ল্যাবের মতো এই অ্যাপসটি ভালো। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ইফেক্ট আছে, তো এগুলো দিয়ে আপনারা বিভিন্নভাবে ফটো এডিট করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ঠিক আমার মতো করে ফটো এডিট করবেন। তো এডিট করার জন্য ফার্স্ট আপনারা যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, তো সিম্পলি প্লাস আইকন একবার ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এডিট, তো সিম্পলি এডিটে একবার ক্লিক করে দিবেন। তো এডিটে ক্লিক করে দেওয়ার পর সরাসরি আপনাদের গ্যালারিতে চলে আসবে। তো গ্যালারিতে আসার পর আপনারা যে ফটোটি এডিট করতে চান সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি যে ফটোটি এডিট করছি সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেব, সিম্পলি এই ফটোটি সিলেক্ট করছে। তো সিলেক্ট করার পর আপনারা চাইলে ফটোটি ক্রপ করতে পারেন, ভালোভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি ফটোটি ক্রপ করে নিতে চাচ্ছি, তো এই জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রপ, তো সিম্পলি ক্রপে একবার ক্লিক করলাম। তো ক্রপে ক্লিক করার পর এটা আমি ক্রপিং করে নিচ্ছি। তো কুপিং করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে কর্নারের টিক মার্ক, তো সিম্পলি এখানে একবার আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর ফটোটি কিন্তু অলরেডি আমার কুপিং হয়ে গেলে, তো তারপরে আপনারা যেটা করবেন তো এখানে আপনারা ফিল্টার অ্যাড করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার, তো সিম্পলি ফিল্টার একবার ক্লিক করবেন। তো ফিল্টারে ক্লিক করার পরে এখানে আপনারা অসংখ্য ফিল্টার পাবেন, আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ফিল্টার ইউজ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন প্রায় অসংখ্য ফিল্টার আছে, আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ফিল্টার দিয়ে ভালোভাবে পিকচারটা কাস্টমাইজ করে নেবেন। তো আমি জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই ফিল্টার একবার ক্লিক করতেছি। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করার পর এখানে অসংখ্য ফিল্টার আছে, আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ফিল্টার কাস্টমাইজ করে নেবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন DW1 এই ফিল্টারতে একবার ক্লিক করলাম। তো ক্লিক করার পর এটা আপনারা সাইজটা বাড়িয়ে নিতে পারেন অথবা কমিয়ে নিতে পারেন। তো আমি একটু একটু বাড়িয়ে নিচ্ছি বা শেষ করে নিলাম। তো তারপর আপনারা যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন কর্নারের নিচে আবার টিক মার্ক, তো সিম্পলি টিক মার্ক একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আমাদের ফিল্টারের কাজ শেষ। তারপর যেটা করবেন আপনাদের এখানে ফ্রেম অ্যাড করতে হবে, তো ফ্রেম অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফ্রেম, তো সিম্পলি ফ্রেমে একবার ক্লিক করে দিবেন। এখানে অসংখ্য প্রকার ফ্রেম আছে, আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ফ্রেম নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ক্লাসিক, ফান, কিউট, বিভিন্ন প্রকার ফ্রেম আছে, আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ফ্রেম নিতে পারেন। তো আমি ঠিক যেভাবে ফটোটিতে এডিট করছি সেই ফ্রেমটাই নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ফ্রেম, আমি এখানে একবার ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পিকচারটি কিন্তু আমাদের অলরেডি এডিট হয়ে গেছে। তারপর আপনারা যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক, তো সিম্পলি টিক মার্ক একবার ক্লিক করে দিবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর উপরে একটা আইকন দেখতে পাচ্ছেন অ্যারো আইকন, তো এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফটোটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। হ্যাঁ, তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার অ্যাপসটি কোথায় পাবেন বা অ্যাপসটির নাম কী। তো এর জন্য আপনারা সরাসরি যাবেন সেটির প্লে স্টোরে, তো প্লে স্টোরে গিয়ে সার্চ বারে সার্চ করবেন পিকো।
তো পিকি লিখে সাবস্ক্রাইব করে আপনাদের সামনে এরকম লগওয়ালা একটা অ্যাপ হবে। তো সিম্পলি আপনার অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর আপনার অ্যাপসটি ওপেন করে নেবেন। তো ওপেন করার সময় কোনো প্রকার পারমিশন চাইলে পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। তারপরে এডিট করার সময় অবশ্যই আপনার ডাটা কানেকশনটা অন রাখবেন, তাহলে আপনাদের অনেক পিসে চলে আসবে যেগুলো ডাটা কানেকশন ছাড়া আসে না। তাই আমি সাজেস্ট করবো আপনারা এই অ্যাপসটিতে এডিট করার সময় অবশ্যই ডাটা কানেকশন অন রাখবেন অথবা ওয়াইফাই কানেকশনটা অন রেখে এডিট করবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আপনারা ফটো ল্যাব, পিক্সেল আর্ট বা পিক্সেল ল্যাব অ্যাপ ছাড়াই এভাবে আপনারা নতুন অ্যাপসের মাধ্যমে ফটো ল্যাবের মতোই বা ফটো ল্যাবের থেকেও ভালো করে প্রফেশনালভাবে ফটো এডিট করবেন। তো এরকম আরও নতুন নতুন টিপস এবং টিপসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, বিভিন্ন প্রকার টেকনোলজিক্যাল সমস্যার সমাধান পেতে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন অথবা ফেসবুক পেজে লাইক ফলো করতে পারেন। তো ফেসবুক পেজের লিঙ্ক এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তো বন্ধুরা, আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।